নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। এসো অমলেট পালক কারি আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। অমলেট করার জন্য এখানে চারটে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুঁচি, আর হাফ টিস্পুন দিয়েছি গার্লিক পাউডার, আর দেবো এখানে একটু পেঁয়াজ কুঁচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। এখানে নিয়েছি দেড় টেবিল স্পুন দই, এটাকে ভালো করে ফেটাবো, এখনও ফেটানো হয়নি। আর এখানে নিয়েছি একটা দুটো বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে, আর এখানে তিনটে কাঁচা লঙ্কা গোটা, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর ওয়ান টি এক ইঞ্চি আদা চপ করে নিয়েছি, আর এখানে রসুন দুটো নিয়েছি, আমি এর সঙ্গে একটুখানি গার্লিক পাউডারও দেবো, এটাও কুচিয়ে নিয়েছি। আচ্ছা, পালনটাকে ব্লাঞ্চ করার জন্য আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, সামান্য নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন পালকগুলো আমি দিয়ে দেবো। সবাই জানো পালকে প্রচণ্ড নোংরা থাকে, খুব ভালো করে ধুতে হয়, ধুয়ে নিয়েছি আমি। এখন এই পালকটাকে এখানে ব্লাঞ্চ করে নেব। জলে এটা দেবো, এটা একটুখানি ফুটে গেলে বেশিক্ষণ লাগে না এটা হতে। এখানে একদম ঠান্ডা জল, তার সঙ্গে একটু বরফও আছে, অবশ্যই দেবে এখানে বরফটা। এটা একটু ব্লাঞ্চ হয়ে গেলে আমি এটা ঠান্ডা জলে দিয়ে দেবো, যাতে পালকের সবুজ রঙটা ভালো থাকে। আচ্ছা, একটা পালংয়ের ডাঁটা থেকে চলে গেছে, এটাকে বার করে নিলাম। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে এখান থেকে ছেঁকে পালকটা তুলব, জল একদমই নেব না, একদম ঠান্ডা জলে চুবিয়ে দেব। এখানে একদম চিল্ড ওয়াটার ইউজ করবে, পারলে কয়েকটা বরফের টুকরো দিয়ে দেবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো সব কটাকে এমনভাবে নামিয়ে আমি আমার তখনভাবে দেখাচ্ছি। অমলেটগুলো ভেজে নিয়েছি, সেটা তোমাদের সামনে দেখাইনি। আর এখানে পালকটাকে একদম জল থেকে চিপে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা ধনে পাতা দিয়েছি, এটাকে একটা পেস্ট করব। এর সঙ্গে এক টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে এটাকে পেস্ট করে আনছি। আর এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল, তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এখন দিচ্ছি একটু জিরে, এবারে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আমি একটু গুঁড়ো রসুন ইউজ করবো এখানে, আদা কাঁচা লঙ্কা আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম।
তো একদম ভাজা ভাজা হবে। এতে আমি দিয়ে দেবো এখন এক চামচ নুন। এটাকে আমি এখন চাপা দিয়ে দিচ্ছি। এতক্ষণে পালংটা পেস্ট করে আনছি, আর দইটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, দইতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 teaspoon হলুদ গুঁড়ো। এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 teaspoon। আর দেবো এখানে একটু রসুন গুঁড়ো, কাঁচা রসুনও দিয়েছি, আবার একটু রসুন গুঁড়ো আমি এর সঙ্গে দিয়ে দিলাম, 1/4 teaspoon। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো। দুটো আগে আমি একবার ফেটিয়ে নিয়েছিলাম, একবার এগুলোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো। তাহলে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। চাপাটা খুলছি, বাদ বাকি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো পালকের কালারটা কি সুন্দর এসেছে, তোমরা কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু এইভাবে করো খুব ভালো কালারটা হয়। আমি এখানে একটুও জল দিই নি, তেল দিয়ে এটাকে বেটে নিয়েছি। এটাকে তো ধুয়ে আমি জল দিয়ে দেবো। সঙ্গে দইটাও ফেটিয়ে রেখেছিলাম, তার সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ফেটে নিলাম। পাতিটা ধুয়ে জল দেবো। চিনি, 1/2 teaspoon চিনি, খুব ভালো টেস্ট হয়, এভাবে অবশ্যই তোমরা করবে। পাটিটা ধুয়ে দেবো জলটা। আর যাতে পালংটা পেস্ট করেছিলাম সব দুটো জল একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একে দিয়ে দিলাম। একটু ফুটে উঠুক, তারপরে অমলেটটা আমি দেবো। একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলছি। এখন দেবো এতে 1/4 teaspoon গরম মশলার পাউডার। আর দেবো তার সঙ্গে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম। আর এখন এই অমলেটগুলোকে করে নিয়েছিলাম, করে কেটে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, দিয়ে দিলাম। চারটে ডিমের অমলেট করেছিলাম, এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের তারপরে দেখিয়ে দেবো। অমলেট পালক কারি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়েছে, ঠিক আমি যেমনভাবে করলাম, একবার করে দেখো। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সঙ্গে খুব ভালো যাবে। তাহলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর সবসময় আমার পাশে থেকো।
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজ তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।